আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও খুব ইজি একটা রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে চিকেন মাঞ্জুরিয়ান। দেখেই হয়তো অনেকেই বুঝতে পারছেন, খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এই চাইনিজ রেসিপিটা, আর সময়ও কিন্তু অনেক কম লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মাংস ম্যারিনেট করে নিব। এখানে 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়েছি আমি সয়া সস 1.5 টেবিল চামচ। আর আমি কিন্তু এখানে মুরগির বুকের যে সলিড মাংসটা, সেই মাংসটাই কিউব করে কেটে নিয়েছি, আমি দেখিয়ে দিইনি ওইভাবে। তারপর দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা 1 চা চামচ পরিমাণ। এটা কম বেশি করে নিতে পারেন, তবে চিকেন মাঞ্জুরিয়ানটা কিন্তু একটু ঝাল হয়। আর এরপর দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। তারপর দিয়েছি আমি ময়দা 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে। আর সয়া সসে যেহেতু লবণ থাকে, সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এবার খুব ভালোভাবে এগুলো একটু মেখে নিব, মাংসটা খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোর সঙ্গে একটু মেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 1টা ডিম, এটা নর্মাল টেম্পারেচারের ডিম, আপনারা চাইলে ফ্রিজেটাও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে মেখে নিব, চিকেনটা খুব ভালোভাবে এ পর্যায়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এটা মাখা হয়ে গিয়েছে, আমি এটা এবার এক সাইডে রেখে দিয়ে সবজিগুলো কেটে নিব। অফ ক্যামেরায় আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো দেখুন এভাবে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি দুই কালারের দুই রকম পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে এক প্রকারের ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখুন এখানে ক্যাপসিকামগুলো আমি এভাবে কেটে নিয়েছি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি 2টো কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, এবং নিয়েছি আদা কুচি এবং রসুন কুচি পরিমাণ মতো। এবার কর্নফ্লাওয়ার একটা মিশ্রণ তৈরি করে নিব, তার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এবং সামান্য একটু পানি দিয়ে এটা গুলিয়ে রেখে দিব। আর এ পর্যায়ে কিন্তু এটা খুব ভালোভাবে গুলিয়ে রেখে দিব, আর যখন এটা ব্যবহার করব তখনই কিন্তু আর একবার খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু নিজেই কর্নফ্লাওয়ারটা জমে যাবে। সেই জন্য চলে আসলাম চুলায়, ফ্রাইং প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে, খুব বেশি গরম করা যাবে না তেলটা। হালকা একটু গরম হলেই তারপরে এভাবে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে, আর চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশটা একটু ভালোভাবে হয়ে গেলেই তারপর চিকেনের টুকরোগুলো উল্টিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো এরকম হালকা বাদামি কালার করে ভেজে তুলে নিতে হবে, এটা খুব বেশি বাদামি কালার করে ভাজা যাবে না, তাহলে চিকেনের যে জুসিনেসটা, মানে ভেতরের যে জুসিনেসটা, সেটা কমে যাবে সেই জন্য। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিলে একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। সবগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি সব চিকেনের টুকরোগুলো ভেজে তুলে নিব। চলে আসলাম মেন রান্নার জন্য, ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তারপর দিয়েছি রান্নার রেগুলার যে সয়াবিন তেলটা আমি ব্যবহার করেছিলাম চিকেন ভাজার কাজে, সেইখান থেকেই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন এবং আদা, এখানে আমি কিন্তু 2 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, এবং আদাটা সামান্য পরিমাণ দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থেকে একটু হাই করে দিয়েছি, সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন সবজির পরিমাণটা এমন দিতে চিকেন থেকে যেন বেশি না হয়, এরকম পরিমাণ সবজি কিন্তু দিতে হবে। চিকেনের থেকে সবজিগুলো যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আদা রসুন ওগুলো একটু পুড়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটুখানি নেড়ে চেড়ে জাস্ট উল্টে পাল্টিয়ে নেওয়া,
तारपर दिए एखे हाफ चा चामच चिली फ्लेक्स अर्थात एखे भाजा जे शुकनो मरीचर गुड़ाटा सेटा आर कि একটু নেড়ে চেয়ে নেওয়ার পর দিয়েছি এক টেবিল চামচ সয়া সস। তারপর আবারও নেড়ে চেয়ে নিব। আর এখানে কি পরিমাণ মশলা ব্যবহার করলাম, কি কি মশলা ব্যবহার করলাম এখানে আমি সবগুলো খুব ভালোভাবে ডিসক্রিপশন বক্সে লিখে দিব, ওখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। তারপর দিয়ে দিলাম আমি টমেটো সস, এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেয়ে নিতে হবে আর এগুলো দিতে হবে। তারপর দিয়েছি হট চিলি সস, এখানে আমি 2 টেবিল চামচ হট চিলি সস দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন স্টক হাফ কাপ। এখানে কিন্তু চিকেন স্টকের বদলে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, অবশ্যই পানি ব্যবহার করতে পারেন। আর এখানে যে যেমন ঝোলটা খেতে চান চিকেন মাঞ্জুরিয়ানে সেরকম পরিমাণই পানি ব্যবহার করবেন। আমি এখানে ঝোলটা খুব বেশি করব না, সেজন্যই আমি এখানে হাফ কাপ চিকেন স্টক ব্যবহার করলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, এখানে হাফ চা চামচ। তারপর দিয়েছি চিনি, এখানে হাফ চা চামচ, এবং স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তারপরেই আমি চিকেনের টুকরোগুলো, ভাজা চিকেনের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু হাই রেখেই পুরো রান্নাটা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা, সেটাই আমি আর একটু গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। এ পর্যায়ে সামান্য একটু লেবুর রস উপর থেকে ছিটিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে যে সাদা তিলটা, আমি সেটা মানে সেসিমি সিড যেটাকে বলে সেটা দিয়ে দিলাম। এই করে ফেললাম খুব সহজেই চিকেন মাঞ্জুরিয়ান খুব সামান্য কিছু উপকরণ দিয়েই। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, এটা কিন্তু খুবই মজাদার খেতে। খুব সহজেই এমনি এমনি এরকম করে খেয়ে নিতে পারেন যে কেউ, বা এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। তো ভিউয়ার্স এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।